হরিহরপাড়া পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল। হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন মীর আলমগীর। পঞ্চায়েত সমিতির 30 জন সদস্যের সমর্থনে বোর্ড গঠন করে তৃণমূল। সহ সভাপতি হন নজরুল ইসলাম। বোর্ড গঠনের পর জয়ের উল্লাসে মেতে ওঠেন সকল তৃণমূল নেতাকর্মীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির মোট আসন 30টি, তার মধ্যে তৃণমূল পায় 28টি আসন, কংগ্রেস পায় 2টি আসন। শনিবার কড়া পুলিশি নিরাপত্তা ও ব্লক আধিকারিকদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে শুরু হয় বোর্ড গঠন প্রক্রিয়া। দ্বিতীয় কোনো নাম না আসায় পঞ্চায়েত সমিতির 30 জন সদস্যের সমর্থনে বোর্ড গঠন করে তৃণমূল। সভাপতি নির্বাচিত হন মীর আলমগীর ও সহসভাপতি নির্বাচিত হন নজরুল ইসলাম। বোর্ড গঠনের পর জয়ের উল্লাসে মেতে ওঠেন সকল তৃণমূল নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি শামসুজ্জাহা বিশ্বাস, ব্লক তৃণমূলের সভাপতি আতাবুদ্দিন শেখ সহ অন্যান্যরা। আমাদের তিস্তর পঞ্চায়েত নির্বাচন শেষের দিকে ফলাফল হয়েছে, তারপরে 10টা জিপি, সেই 10টা জিপি আমরা 10 এবং 11 তারিখ সেই 10টা জিপির প্রধান আমরা তৈরি করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের সর্বোপরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বোপরি হরিহরপাড়ার যে আমাদের বিধায়ক, আমাদের উন্নয়ন কান্ডারী নিয়ামক শেখের নেতৃত্বে 10খানা জিপি প্রধান আমরা তৈরি করেছি। আজকে আমাদের পঞ্চায়েত সমিতি গঠন ছিল, সেই পঞ্চায়েত সমিতি গঠনের ক্ষেত্রে আমাদের সবাই মিলে, আমাদের যারা ছিলেন তারা সবাই আলোচনার মাধ্যমে যে নামটা ছিল সেই নামটা আমরা প্রকাশ করেছি, সেটাকে আমি সভাপতি করেছি এবং সহসভাপতি হিসাবে যার নাম ছিল সহকারী সভাপতি হিসাবে সেই নামটা আমরা প্রকাশ করেছি। আজকে আমাদের এখানে হরিহরপাড়ায় পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন মীর আলমগীর পলাশ এবং সহকারী সভাপতি হিসাবে নাম এসছেন নজরুল ইসলাম চারু। এদেরকে আমরা সভাপতি এবং সহকারী সভাপতি হিসাবে আমরা আজকে নির্বাচিত করেছি এবং বিডিও সাহেবের ওখানে পঞ্চায়েত সমিতিতে সেইভাবেই আমাদের যা আমাদের 28টা মেম্বার আমাদের ছিল, 28টা 30টার মধ্যে 28টা আমরা পেয়েছিলাম, 28টা মেম্বারই আমাদেরকে সমর্থন পূর্ণ সমর্থন করেছে, স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থন আমরা পেয়েছি। এবং বিরোধী দুটো ছিল, তারাও বিকল্প কোনো নাম ওরা যেহেতু করেনি এবং সেই হিসাবে আমাদের 30টাই সমর্থন আমরা পেয়েছি, এটা আমরা বলতে পারি। 30টা সমর্থনে আমাদের সভাপতি এবং সহকারী সভাপতি হয়েছে। গোটা হরিহরপাড়ার মানুষের স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া ক্ষেত্রে মানোন্নয়ন সহ সামাজিক উন্নয়নের লক্ষ্য বলে জানান নবনির্বাচিত সভাপতি মীর আলমগীর। আমি খুব আনন্দিত এবং গর্বিত যে এই নতুন পঞ্চায়েত সমিতিতে দল এবং আমাদের প্রিয় বিধায়ক নিয়ামত শেখ সাহেব এবং গোটা ব্লক তৃণমূল কংগ্রেস আমার নাম মনোনীত করেছেন এবং সমস্ত সদস্য সর্বসম্মতিক্রমে আমার নাম সভাপতি হিসেবে সমর্থন করেছেন। আমি অবশ্যই এর জন্য গর্ববোধ করছি। আমি আমার দলের যিনি সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। আমি চেষ্টা করব আগামী দিন দলের সম্মান এবং সংবিধানের যে মর্যাদা উভয়কেই আগামী দিন আমাদের পঞ্চায়েত সমিতির কাজের মাধ্যমে সেই সম্মানকে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আমাদের দল যেভাবে আমাকে সম্মান জানিয়েছেন সেই সম্মান যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় আমার সে চেষ্টা থাকবে। আমাদের মোট সদস্য 30 জন, তার মধ্যে আমাদের দলীয় সদস্য 28 জন এবং তার সঙ্গে 30 জনই মানে সমর্থন করেছেন। সমস্যা তো এলাকাতেই থাকেই, এর আগের যে বোর্ড সে বোর্ডও খুব সুন্দর কাজ করেছে আমাদের পঞ্চায়েত সমিতি, তার মধ্যেই মাঝে মাঝে যে কাজগুলো আছে আমি অবশ্যই এলাকায় স্বাস্থ্য এবং শিক্ষা তার সঙ্গে সঙ্গে খেলাধুলার যে মান সেই মানটাকেও আগামী দিন বাড়িয়ে যাওয়ার চেষ্টা করব। রাস্তাঘাট উন্নয়নগুলো তো সবসময়তে হতেই থাকে, আগামী দিনও হবে, কিন্তু সামাজিক যে উন্নয়ন সেই সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমার প্রায়োরিটি থাকবে। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলে সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, USG, অত্যাধুনিক OT, ICU, 24 ঘন্টা এমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়।
কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।